আদরের ছেলে রোজা রাখবে আর বাবা হয়ে সাকিব তার দায়িত্ব নেবে না তা কি করে হয়? যে কারণে এবার অপুর বাসায় ইফতার পাঠিয়েছেন সাকিব খান। সাংসারিক জীবনে নানা ঘটনা ঘটলেও সন্তানদের জন্য একজন দায়িত্বশীল বাবা হিসেবে দুর্দান্ত সুপারস্টার সাকিব খান। স্ত্রীদের সাথে যাই হোক না কেন, সন্তানদের প্রতি সর্বদাই কেয়ারফুল তিনি। যে কারণে দুই ছেলের ভালো মন্দর সব খবরই তার কাছে থাকে। তবে গতবারের মতো এবারও ছেলে হয়ে বাবাকে আশ্চর্য করেছে সাকিবের বড় ছেলে আবরাম খান জয়। কেননা গতবারের মতো এবারও রোজা রেখেছে সাকিব পুত্র আব্রাহাম খান জয়। সাকিবের সাথে বিচ্ছেদের পর অপু তার ধর্ম পালন করলেও সন্তানের ধর্মের প্রতি সবসময় শ্রদ্ধাশীল তিনি। যে কারণে ছেলে জয়ের ইচ্ছাতে অপু জয়কে রোজা রেখেছে, এতে গোটা দেশবাসীর কাছে ভীষণভাবে প্রশংসিত হয়েছেন। অন্যদিকে আদরের ছেলে রোজার কথা শুনে মুগ্ধ হয়ে অপুর বাসায় ইফতার পাঠিয়েছেন সাকিব খান। অপুর ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা গেছে ছেলের প্রতি ভীষণ রকমের খুশি হয়েছেন সাকিব। যদিও এত ছোট বয়সে রোজা রাখার ব্যাপারটিতে একটা খারাপ লাগা কাজ করে, তবে বাবাকে ভীষণ ভালোবাসে জয়, যে কারণে এই মুহূর্তে সুযোগ পেলেই তারা বাবা ছেলে একত্রিত হয়ে কাটানো